Hello friends, welcome to our channel School of Mind Light. This is the first online school for person with disability in Bangladesh. আশা করছি প্রত্যেকেই খুব চমৎকার রয়েছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আর একটু ভালো থাকার জন্য আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি হৃদয়। আপনারা দেখছেন স্কুল অফ মাইন্ড লাইট। অলরেডি আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কোন বিষয়ের ওপর হতে চলেছে। আজকের ভিডিওর বিষয় হাউ টু কনফিগার মাল্টি ল্যাঙ্গুয়েজ টিটিএস ইন বেঙ্গলি। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাল্টি ল্যাঙ্গুয়েজ টিটিএসটি কীভাবে কনফিগার করতে পারেন তার ফুল কনফিগারেশন। বন্ধুরা, আমরাই প্রথম বাংলাতে মাল্টি ল্যাঙ্গুয়েজ টিটিএস এর কনফিগারেশন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটি দেখে আপনারাও মাল্টি ল্যাঙ্গুয়েজ টিটিএসটি কনফিগার করে ইউজ করে দেখতে পারেন কতটুকু অটো টিটিএসের বিকল্প হয়ে উঠতে পারল মাল্টি ল্যাঙ্গুয়েজ টিটিএস। আমিও জানাবো আজকের এই ভিডিওটিতে অটো টিটিএসের বিকল্প হিসাবে মাল্টি ল্যাঙ্গুয়েজ টিটিএসটি কতটুকু কাজ করছে। বন্ধুরা, চলে যাব মূল ভিডিওটিতে। বন্ধুরা, ফিরে এসেছি ইন্টার পর সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওটিতে। আমি চলে যাব আমার অ্যাপস লিস্টে। অ্যাপস লিস্ট থেকে খুঁজে বের করব মাল্টি ল্যাঙ্গুয়েজ টিটিএসটি। বন্ধুরা, চলে এসেছি আমার মাল্টি ল্যাঙ্গুয়েজ টিটিএস অ্যাপসটির কাছে। আমি এখন ট্যাপ করে ওপেন করে নেব। তার আগে বলে নিতে চাচ্ছি, আপনাদের কাছে যদি মাল্টি ল্যাঙ্গুয়েজ টিটিএস অ্যাপসটি না থেকে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটি ফলো করবেন। আপনাদের জন্য অ্যাপস লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই। বন্ধুরা, চলে যাচ্ছি আমার মাল্টি ল্যাঙ্গুয়েজ টিটিএস অ্যাপসটিতে। Multilingual TTS is not the default TTS on your system. Do you want to select it as the default TTS out of grid? বন্ধুরা, আমাদের এখানে একটা নোটিফিকেশন দিয়েছে যে মাল্টি ল্যাঙ্গুয়েজ টিটিএসটি আপনার সিস্টেমের ডিফল্ট টিটিএস হিসাবে নেই। আপনি কি ডিফল্ট টিটিএস হিসাবে করতে চান? তাহলে ইয়েস করতে বলছে। আমরা এখন ডিফল্ট টিটিএস হিসাবে করতে চাই না, আমরা আগে কনফিগার করব, দেন আমরা মাল্টি ল্যাঙ্গুয়েজ টিটিএসটি ডিফল্ট টিটিএস হিসাবে চেক করব। আমি নো দিয়ে দিচ্ছি। ওকে, provide free join okay button. বন্ধুরা, আমি ওকে দিয়ে দিচ্ছি। এই অ্যাপসটি কে মড করেছে সেটাই এখানে বলছে। ওকে फ्रेंड्स ওকে বাট মাল্টিলিঙ্গুয়াল টিটিএস টেক্সট টু স্পিচ সেটিংস। ওকে, আমি লেফট টু রাইট স্লাইড করছি, আপনাদের অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজেস আই স্পিক। ওকে, ইংলিশ ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ড্রপ ডাউন মেনু ইংলিশ। Okay. Off. Always use default language for numbers and images. Can cause lag. Switch. বন্ধুরা, আমরা এই অপশনগুলোতে পরে আসছি। আমরা এখন চলে যাব ল্যাঙ্গুয়েজ সেটিং। আমরা আগে কনফিগারটা করব মাল্টি ল্যাঙ্গুয়েজ টিটিএসটা। NGBX local. Multilingual TTS. Navigate up. Multilingual languages settings. Language and setting. Drop down menu English disabled. Drop down menu English. বন্ধুরা, আমরা অবশ্যই ইংলিশ রিড করব এবং বাংলা রিড করব। তার পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ রিড করতে চান সেক্ষেত্রে আপনারা কনফিগার করতে পারবেন। প্রথমে আমরা ইংলিশটা কনফিগার করে নেব, যেহেতু ইংলিশটাই সিলেক্ট করা রয়েছে প্রথম অবস্থায়। Drop down menu English disabled. Left to right স্লাইড করছি। Language settings button. Language setting. Remove language button. Remove language. Play a sample. Play sample. এখানে যদি আমরা ট্যাপ করি কনফিগারের পরে, দেন এইখানে লিসেন করে নিতে পারবো আমাদের ভয়েসটা কথা বলছে কিনা। দেন স্লাইড করছি। টিটিএস ইঞ্জিন ভয়েস। আমরা এখানে দুইটা অপশন পেয়েছি, টিটিএস ইঞ্জিন এবং ভয়েস। এর নিচেই রয়েছে টিটিএস এর ড্রপ ডাউন মেনু এবং ভয়েসের ড্রপ ডাউন মেনু। দেন স্লাইড করি। drop-down menu, reduce text to speech. Okay friends, আমরা ইংলিশের জন্য কোন টিটিএসটা দিতে যাচ্ছি এখানে ট্যাপ করে ইংলিশের জন্য টিটিএসটা সিলেক্ট করে দেব। Pop-up window. Tick, reduce speech service, Shows budget, smart voice, visual, ETI Eloquence TTS. বন্ধুরা আমি Eloquence-টি দিয়ে দিয়েছি। Multilingual TTS. Drop-down menu, ETI Eloquence. Drop-down menu. বন্ধুরা আমি ভয়েসটি এবার সিলেক্ট করব এখানে ঢুকে। Pop-up window. Tick, NUS. US যেটা এটা দিয়ে দেব। Eloquence-এর যে US এর ভয়েসটা সেটা দিয়ে দিচ্ছি আমি। NUS. Multilingual TTS. Drop-down menu. NUS. Out of list. বন্ধুরা আমাদের ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা সেটা আমাদের কনফিগারেশন হয়ে গেল। আমরা এখন টেস্ট বা লিসেন বাটন থেকে শুনে নেব কথা বলছে কিনা। প্লে স্যাম্পল। বন্ধুরা কথা বলছে কিন্তু আমাদের Eloquence-টি। এবার আমরা নেক্সট যে ল্যাঙ্গুয়েজটা কনফিগার করব সেটি দেখে নেব। আমাদের সাধারণত বাংলা এবং ইংলিশটি আমরা কনফিগার করি। ইংলিশটা যেহেতু কনফিগার করা হয়েছে এবার আমরা বেঙ্গলিটা কনফিগার করব। Drop-down menu, select drop-down menu, NUS, drop-down menu, select the language to set up. বন্ধুরা এখানে দেখাচ্ছে drop-down menu, select a language setup. Drop-down menu, select the language to set up. To set up. এখানে ট্যাপ করছি। Pop-up window. Select the language to set up and list. বন্ধুরা আমরা যখন ইংলিশটা সেট আপ করলাম ওইখানে কিন্তু অটোমেটিকলি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চেক দেওয়া ছিল। আমরা এখন এইখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ টু সেট আপ, কোন ল্যাঙ্গুয়েজে সেট আপ করতে চাচ্ছি সেটা সিলেক্ট করতে বলছে। আমরা এখানে বেঙ্গলিটা সিলেক্ট করব। বন্ধুরা আমি বেঙ্গলিটা পেয়েছি এখানে ট্যাপ করছি। Drop-down menu, Bengali, language settings, remove language, play a sample, TTS engine, voice, drop-down menu, reduce text to speech. বন্ধুরা এইখান থেকে আমরা বেঙ্গলি টিটিএস হিসাবে কোন টিটিএসকে চুজ করব সেটা এখান থেকে চুজ করে নিতে পারবো। এখানে আপনারা যে টিটিএসগুলো এখানে থাকবে সেগুলো এখানে পেয়ে যাবেন। যেমন আমাদের রয়েছে জিসুও প্লাস, এটা স্পিচ টিটিএস, এখানে Multilingual TTS, drop-down menu, reduce text, drop-down menu, billion BD language. বন্ধুরা আমি ভয়েসটা চুজ করে নেব। এখান থেকে আমি ফিমেল ভয়েস দিয়ে বেঙ্গলি পড়াতে যাচ্ছি। সো আমি এখানে ট্যাপ করে ফিমেল ভয়েসটা সিলেক্ট করে দেব। এটা BD যেটা মেল ভয়েস সেটা সিলেক্ট করা রয়েছে। Pop-up window, billion BD expand local, billion in XBNF local. বন্ধুরা এই যে এটা ফিমেল ভয়েস, billion in XBNF local. আপনারা 3 নাম্বার ভয়েসটা সিলেক্ট করবেন তাহলে ফিমেল ভয়েসটা পেয়ে যাবেন। Billion in XBNF local, multilingual TTS, drop down menu, billion in XBNF local, drop voice, play a sample button. আমি একটু প্লে করে দেখব আমার টিটিএসটা কনফিগারেশন হয়েছে কিনা। এটি বাংলায় বক্তৃতা সংশ্লেষণের একটি উদাহরণ। বন্ধুরা আপনারা শুনতেই পাচ্ছেন আমার কিন্তু বাংলা ভয়েসটাও কথা বলছে। এভাবে চাইলে আমি আরো ল্যাঙ্গুয়েজ কনফিগারেশন করে নিতে পারবো। চাইলে আপনারা এখানে ঢুকে আপনাদের প্রয়োজন অনুযায়ী যে ল্যাঙ্গুয়েজটা দরকার, এখানে প্রায় সকল ভাষাই রয়েছে, আপনারা চাইলে খুঁজে আপনারা নিতে পারেন। এখান থেকে আপনারা হিন্দি ইউজ করতে পারবেন চাইলে, অথবা আরবি ভয়েসটাও ইউজ করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে কনফিগার করে। বন্ধুরা আপনাদেরকে আমি 2টা ল্যাঙ্গুয়েজ কনফিগার করে দেখালাম, ইংলিশ এবং বেঙ্গলি। সো বন্ধুরা আপনাদের যদি আরও কোনো ল্যাঙ্গুয়েজ কনফিগার করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি যে উপরে 2টা ল্যাঙ্গুয়েজ কনফিগার করে দেখিয়েছি সেই অনুযায়ী আপনারা অন্য ল্যাঙ্গুয়েজগুলোও একদম সেম ওয়েতে কনফিগার করতে পারবেন। এবার আমি ব্যাক দিয়ে অ্যাপসের হোমে চলে যাচ্ছি। হোমে যে অপশনগুলো রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। Multilingual text to speech settings, একদম উপরের হেডিং এটা, languages I speak, English, Bengali. English, Bengali দুটা language কনফিগার করা রয়েছে আমার। Default language. Default language. Drop down menu English. Default languageটা ইংলিশই রাখবেন আপনারা। এখানে বেঙ্গলি যদি কারো দেওয়া থাকে ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা, তাহলে অবশ্যই চেঞ্জ করে ইংলিশ দিয়ে দিবেন, কারণ ডিফল্ট ল্যাঙ্গুয়েজ যখন বেঙ্গলিটা থাকবে অনেক সময় সংখ্যা, ইমোজি বা আদার অনেক কিছু বেঙ্গলি ভয়েসটাই রিড করবে, এজন্য আপনারা অবশ্যই ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে দেবেন। দেন অফ, অলওয়েজ ইউজ ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ফর নাম্বারস এন্ড ইমেজেস ক্যান কজ ল্যাগ, সুইচ, এটা অবশ্যই চেক করবেন। অন, অলওয়েজ রিড নাম্বার এবং ইমোজি, আমার যে ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা রিড করবে, এটা অবশ্যই চেক করে নেবেন। অলওয়েজ ইউজ ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ফর নাম্বারস এন্ড ইমেজেস ক্যান কজ ল্যাগ, সুইচ। দেন স্লাইড করি ল্যাঙ্গুয়েজ সেটিংস বাটন। ল্যাঙ্গুয়েজ সেটিং এখান থেকে তো আমরা কনফিগার করলাম, আপনারা অবশ্যই এখানে ঢুকে আপনাদের ল্যাঙ্গুয়েজগুলো কনফিগার করে নিতে পারবেন। দেন স্লাইড করছি স্পিচ 50% স্লাইডার। এই স্লাইডার কমিয়ে বাড়িয়ে আপনার স্পিচ যেটা ভয়েস স্পিচ যেটা সেটা কমাতে এবং বাড়াতে পারবেন। দেন স্লাইড করি স্পিড, স্পিড 25% স্লাইডার। আমি স্পিডটা একটু বাড়িয়ে নিচ্ছি বন্ধুরা, এখান থেকে 30% স্লাইডার, 35% স্লাইডার। আমি 35% দিলাম আমার স্পিচ রেটটা, যেটা রিডিং স্পিড সেটা আমি 35% দিলাম, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। দেন স্লাইড করি অ্যাপ্লাই স্পিড এন্ড পিচ ফর অল অ্যাপস, সুইচ। এইটা যদি আপনি অন করে দেন আপনার স্পিচ রেট অল অ্যাপসের জন্য সেম থাকবে, অবশ্যই অন রাখবেন, এটা অনই রয়েছে, ডিফল্ট যেমন থাকবে তেমনই রাখবেন। দেন স্লাইড করি অফ, ফোর্স ডিভাইস মেমোরি অপটিমাইজেশন ক্যান কজ ল্যাগ, সুইচ। ডিভাইস মেমোরি অপটিমাইজেশন এটা আপনারা অন করে দিতে পারেন। দেন স্লাইড করি এন্টার টেক্সট, এডিট বক্স, এন্টার টেক্সট। এখানে চাইলে আপনারা কিছু লিখে টাইপিং করে প্লে করতে পারেন। এই যে আমি এখন কিন্তু কোনো টেক্সট লেখিনি, সেটা আমাকে বলে দিল, কিন্তু এই অ্যাপসটা কে মড করেছে সেটা বলে দিল। দেন স্লাইড করি, আর কোনো অপশন নেই বন্ধুরা। আমরা এখন চলে যাব টেক্সট টু স্পিচ সেটিংয়ে। টেক্সট টু স্পিচ সেটিং থেকে মাল্টি ল্যাঙ্গুয়েজ টিটিএসটা চেক করে দেখব আমাদের মাল্টি ল্যাঙ্গুয়েজ টিটিএসটা কনফিগার হয়েছে কিনা। বন্ধুরা আমাদের মাল্টি ল্যাঙ্গুয়েজ টিটিএসটা কিন্তু কথা বলছে, সো আমাদের মাল্টি ল্যাঙ্গুয়েজ টিটিএসটা কিন্তু কনফিগারেশন হয়েছে। আমরা যদি দেখি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা কনফিগারেশন হয়েছে কিনা, আমি আমার মেসেজিং অপশনে চলে যাই। মেসেজেস upgrade from @_offer 2 GB 50 মিটার 3 দিন আজ 36 টাকা এয়ারটেল বা বিকাশ রিচার্জে বা ডায়াল তারকা চিহ্ন @ more option system lock। বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমার বেঙ্গলি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দুইটাই কথা বলছে। সো এইভাবে আপনারা যে ল্যাঙ্গুয়েজগুলো কনফিগার করবেন মাল্টি ল্যাঙ্গুয়েজ টিটিএসে সেই ল্যাঙ্গুয়েজগুলোই রিড করবে। আর অবশ্যই বলা প্রয়োজন অটো টিটিএসের বিকল্প হিসাবে এটা কেমন কাজ করছে, আপনাদের নিশ্চয়ই এটা প্রশ্ন উঠছে বন্ধুরা। অটো টিটিএসের বিকল্প হিসাবে আপনারা মাল্টি ল্যাঙ্গুয়েজ টিটিএসটি ব্যবহার করে অটো টিটিএসের বিকল্প হিসাবে কাজটা চালিয়ে নিতে পারবেন। মোটামুটি অটো টিটিএসের মতো 100% এখনও ওই রকম কাজ করে না, তবে 80-90% আপনার কাজে আসবে মাল্টি ল্যাঙ্গুয়েজ টিটিএসটি। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমরা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে চলে যায় আপনার নোটিফিকেশনে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।